আপনারা জানেন যে সকল ভালো কাজেই প্রথমে বাধা আসে, বাধা দিয়ে যেটা শুরু হয় আমি বিশ্বাস করি যে সেটা লক্ষ্যবস্তু পর্যন্ত পৌঁছায়। তো বাধা দিতে পারে, যারা কী কারণে দিয়েছে সেটা আসলে আমি জানি না। আমরা 4 দিন আগে বুকিং দিয়েছি, গতকালকে আমাদেরকে টাকা দিতে বলেছে, আমরা টাকা দিয়েছি এবং এখানে প্রোগ্রাম করার অর্ডারপত্র দিয়েছে, আমাদেরকে অনুমতিপত্র দিয়েছে। গতকাল রাত্রে MD মহোদয় ঠিক 10:30 আমাকে সাথে কথা হলো, আমাকে রেজাভাই যে DP উনি বললো যে MD মহোদয় আপনাকে সকাল 10:00 আসতে বলছে, একটু কথা আছে। তা আমি তার নাম্বার নিয়ে আমি বললাম যে সকাল 10:00 আসতে পারবো না, আমি তার সাথে কথা বলছি, ফোন দিলাম। তখন উনি বললো যে বদিউল আলম খোকন ফোন দিয়েছিল, তারাও ওই সেম ডেটে বুকিং চায়। তা আমি বললাম যে আপনি আমাদের অর্ডার দিয়ে দিয়েছেন এবং সেম ডেটে আবার কীভাবে বুকিং দেবেন, বলো যে আপনি সকালবেলা আসেন কালকে। আমি বললাম যে আমাদের সব সাংবাদিক ভাইদের কল দেওয়া হয়ে গেছে, আমাদের প্রোগ্রামও রেডি, সব প্রস্তুতি নেওয়া শেষ। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এখন যদি বদিউল আলম খোকন সাহেব কালকেই চায়, তো আমাদের তো আপনি দিয়ে দিছেন, আবার উনি চাবে কেন? ওনাদেরকে বলে দেন আপনারা যে একজনকে দেওয়া হয়েছে, বললো যে কালকে আসেন। তো আসলাম, আজকে আসলাম, ঠিক 1টার সময় তার সাথে কথা বললাম, গেলাম। যাওয়ার পরে যেহেতু সাইমন তারিক আমাদের এই চলচ্চিত্র উন্নয়ন ফোরামের যুগ্ম সদস্য সচিব, তার স্বাক্ষরিত একটি চিঠিতেই গেছে, ওনাকে একটি চিঠি দিয়ে দিছে, যেই চিঠিতে লেখা আছে অনিবার্য কারণবশত আপনাদের হল বরাদ্দ বাতিল করা হলো। কী কারণে করছে এটা আমার মনে হয় MD সাহেবই সবচেয়ে ভালো বলতে পারবে, অনিবার্য কারণ তো আর আমরা জানতে পারবো। আমি একটা কথা বলতে চাচ্ছি, আপনি তো অবশ্যই দেখবেন যে আমাদের ম্যানিফেস্টোর মধ্যে আছে, এটা সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন, প্রথমেই আমরা এটা লিখেছি। এটা আমাদের রাজনীতির সাথে তো কোনো সম্পর্ক নাই, ফিল্মের সাথে, চলচ্চিত্রের সাথে, FDC-তে তো রাজনীতির কোনো সম্পর্ক নাই। আমরা এখানে কাজ করতে আসছি, কাজ করব, প্রডিউসাররা ছবি বানাবে, ডিরেক্টররা ডিরেকশন দেবে, শিল্পীরা অভিনয় করবে, তো এখানে রাজনীতি কেন? এখানে রাজনীতির বিভক্তি আছে বলে আমি তো মনে করি না, অন্য কেউ যদি মনে করে থাকে যে রাজনৈতিক বিভক্তি আছে তাহলে সেটা তার ব্যাপার, সেটা সে ভালো বলতে পারবে। আমি মনে করি না যে কোনো রাজনৈতিক বিভক্তি আছে। 21 দফা, আসলে 21 দফা তো আমার মনে নাই পুরা, এটা আমাদের এখানে কাগজ আছে। আমরা চলচ্চিত্র বান্ধব, যেমন আমাদের প্রযোজকদের কথা বলা আছে, পরিচালকদের কথা বলা আছে, সিনেমাতে যারা কাজ করে, শিল্পে যারা কাজ করে, যাদের ভূমি নাই, আবাসন নাই, তাদেরকেও আবাসনের কথা বলা আছে। তারপরে আমরা সিনেপ্লেক্সের কথা বলেছি, সিনেমা হলের কথা বলেছি, সর্বোপরি যে কাজগুলি করলে চলচ্চিত্রের উন্নতি হবে আমরা সেই কাজগুলির কথাই বলেছি। আমি মনে করি যে প্রপার নেতৃত্ব, সঠিক নেতৃত্ব যে সংগঠনে থাকে সেই সংগঠনের মাধ্যমেই কাজ হবে, আর কাজ না হওয়ার তো কিছু দেখি না। উনি আরেকজন যদি চলচ্চিত্রের উন্নয়নের কথা বলে, আমি যদি চলচ্চিত্রের উন্নয়নের কথা বলি, আমি মনে করি যে কারোর মধ্যে কারো ডিফারেন্স নাই, তারা চলচ্চিত্র উন্নয়নের কথা বলবে, আমরাও চলচ্চিত্র উন্নয়নের কথা বলবো, তাদের সাথে আমাদের কোনো শত্রুতাও নাই, বিভেদও নাই, তারাও চলচ্চিত্র উন্নয়নের কাজ করবে, আমরাও চলচ্চিত্র উন্নয়নের কাজ করবো। 71-এ যে যুদ্ধ আপনি দেখেছেন, দেখেছেন কিনা আমি জানি না, আপনার বয়স কত, 75-এর দুর্ভিক্ষ দেখেছেন, দেখেছেন কিনা আমি জানি না, আমি দেখেছি, আমি 71-এর যুদ্ধ দেখেছি, 75-এর দুর্ভিক্ষ দেখেছি। সেই দুর্ভিক্ষ থেকে যদি বাঙালি জাতি উত্রায় আসতে পারে, আমি মনে করি এটা কোনো সমস্যাই না। সঠিক নেতৃত্ব, সঠিক পদক্ষেপ এবং বিভাজন যদি কেউ ভুলে যায়, একসাথে কাজ করে, অবশ্যই চলচ্চিত্রের ডেভেলপমেন্ট হবে। আর উন্নয়নের কথা বলছেন, গত 16 বছরে আমি তো একজন দেশের সাধারণ নাগরিক হিসাবে আমি বলবো, উন্নয়নের চেয়ে লুটপাটই বেশি হয়েছে, যতটুকু না উন্নয়ন হয়েছে তার থেকে 100 গুণ বেশি লুটপাট হয়েছে, যা আমরা এতদিন বুঝতে পারিনি পত্রিকার মাধ্যমে। এক পদ্মা সেতুর বাজেট ছিল কত, এক এই যে রেট্রোবেল এর বাজেট ছিল কত, তারপরে যখন এই 5ই আগস্ট, যখন তার আগে যখন মেট্রো রেল ভাঙচুর হলো, তখন তারা কত টাকা বাজেট বলছিল কত টাকা, যে কত 100 কোটি টাকা লাগবে ঠিক করতে, কিন্তু আমরা এখন কি দেখছি, আমরা এখন কি দেখছি? তাহলে এগুলি সব লুটপাট, লুটপাট না করে সঠিক ওয়েতে সঠিক ব্যবহার করলে অবশ্যই ডেভেলপ করা সম্ভব। অনুদান তো টোটালি লুটপাট হয়েছে, এটা তো আপনি জানেন যে টোটাল অনুদান লুটপাট হয়েছে, 65 লাখ টাকা অনুদান পাইছে, 20 লাখ টাকা খরচ করছে আর বাকি টাকাই খায় ফেলছে। এটা আমি, যেহেতু আমার কাছে সুনির্দিষ্ট কোনো প্রমাণ নাই, তারপরে আমি বলবো যে মন্ত্রী মহোদয়ের যিনি ছিলেন তার উচিত ছিল প্রপার প্রযোজকদের এই টাকাগুলি দেওয়া, যেহেতু এগুলি সরকারি টাকা এবং আমাদের টাকা। আপনি দেখেন একটি লোকও ছবি বানায় নাই, সে সরকারি অনুদান পায়। আজকে দেখলাম একজন প্রযোজকের নাম এই যে সার্টিফিকেশন বোর্ডে, দেখলাম প্রযোজক, কিন্তু আমি 35 বছর 35 বছর সিনেমায় আসি, আমি প্রযোজক সমিতির জেনারেল সেক্রেটারি ছিলাম, আমি তাকে চিনি না।
আশা করি যে ওই ভদ্রলোকও আমাকে চিনবে না, তো সে কীভাবে এই সার্টিফিকেশন বোর্ডে ঢুকে এবং অনুদান পায় এটা আমরা আসলে বোধগম্য না।